এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলো দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন, এই জন্য আমরা চোখের হেফাজত করবো। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা পড়তে করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন, তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা, আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশা আল্লাহ। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো, তারাবির নামাজের কাজা লাগবে না, আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে, অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কয়টা রেখে দিবেন, সফরে ছিলেন রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন, ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল, আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে, রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত, তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ। এরপরে প্রশ্ন, পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা? অনেকে মনে করেন জায়নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না, জায়নামাজ বা মুসল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন, পাও দিয়ে গোসান মেলেন, তাহলে এটাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই। জায়নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এ জাতীয় কিছু, অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে, পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই, অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে। রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম? মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা? এর উত্তর হলো, মা বোনরা তারা ইফতার তৈরি করেন, সাহরি তৈরি করেন, বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন, অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগী করবেন, এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানোর সব পাওয়া যায়, আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি, আয়োজন করছি, অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন, সব দান করেন, রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সব লাভ করবেন, সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন, এই কাজগুলো ঘরোয়াভাবে তারা করবেন, এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ, এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই। তবে
আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন, ওই অবস্থায় তারা কি আমল করবেন? সেই অবস্থায় তারা জিকির আজকার করতে পারেন, দোয়া দরুদ পড়তে পারেন, হ্যাঁ ইস্তেগফার করতে পারেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, তারপর রোজাদারের খেদমত সহ অন্যান্য কাজ তো করবেনই। আর যেগুলো তিনি করতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না, রোজা রাখতে পারতেছেন না, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন, অতএব অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন। আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে, আমার বাবা এই মাহফিলে আছেন, এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই। আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বাপ ছেলে, ভাইরা আমার এবং বাবারা আমার, যারা ধূমপানের আসক্তিতে আছেন, রমজান মাস আপনাদের এই অপরাধ, এই গুনাহ এবং এই বদভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ। ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয়? শুধু স্বাস্থ্যের ক্ষতি না, এর কারণে মুখে যে দুর্গন্ধ হয়, তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয়, নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে, নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয়। অতএব যারা ধূমপান করেন, আল্লাহর ওয়াস্তে এই নাজায়েজ এই গুনার কাজটা ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ আরো বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন? আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে দু চার পাঁচজনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ। এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী। ভাইরা আমার, এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান, অর্থাৎ ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয়। সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান, তামাক খান, এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। ভাইরা আমার, সেজন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে। বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী এবং কিডনির রোগী, এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে। অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য, আখেরাতে বাঁচার জন্য এই নাজায়েজ কাজটা ছেড়ে দিতে হবে। এই নাজায়েজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না, অভ্যাস খারাপ হয়ে গেছে, নেশা হয়ে গেছে। আমি বলি আপনি পারেন না, এটা হলো একটা অসত্য কথা। আপনি পারেন, আপনি পারবেন, খুব ভালো করে পারবেন। আপনাকে যদি ধরে হাত পা বেঁধে নিয়ে জেলখানা 2 মাস রাখা হয়, জেলখানা বিড়ি তো পরে, অবশ্য জেলখানা টাকা দিলে বিড়িও পাওয়া যায়। এমন এক দুরবস্থা আমাদের যে জেলখানা টাকা দিলে সবই পাওয়া যায়। যাই হোক, যদি আপনার এরকম না দেওয়া হয় আর কি, আপনি যদি না পান, তো 2 মাস থাকলে দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে। রমজান মাস হলো আমাদের ধূমপান বা ধূমপানকারী মানুষদের ধূমপান ত্যাগ করার সবচেয়ে বড় সুযোগ। আমি প্রায় বলি রমজান মাসে আমরা দিনের বেলায় কয় ঘন্টা রোজা রাখি বাংলাদেশে? এখন কত ঘন্টা? প্রায় 12 থেকে 14 ঘন্টা। 14 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, রোজার পরে ইফতার খেতে খেতে মাগরিবের নামাজ পড়তে পড়তে সব মিলায় প্রায় ঘন্টাখানিক লেগে যায়। তাহলে 14 আর 1 কত হলো? 15। তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কত হলো? 16। রাত্রে ঘুমান মিনিমাম 6 ঘন্টা, কত হলো? 16 আর 4 কত? 22। 8 থেকে 2 ঘন্টা, এই 2 ঘন্টা ভিতরে ওই যে সাহরি খেতে উঠেন টুটেন সেখানে 1 ঘন্টা ধরেন, আর 1টা ঘন্টা শুধু কষ্ট করলেই ধূমপান ত্যাগ করা সহজ। কারণ 23 ঘন্টা তো আপনি এঙ্গেজ, ঘুমায় তো বিড়ি খেতে পারবেন না, তারাবি পড়তে যায় তো বিড়ি খেতে পারবেন না, ইফতারের সময় আপনি বিড়ি খেতে পারবেন না। অবশ্য অনেক বিড়ি খুঁড়ি ইফতার দিয়া বিড়ি দিয়ে ইফতার করে, ইফতার দিয়া করে মানে কিছু মুখে দিয়েই, তার অন্য কিছু খাক বা না খাক তার ওই রেল লাইনের দোয়া ছাড়তে হবে। তো এই বদভ্যাস অনেকের আছে, বাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি 23 ঘন্টাই এঙ্গেজ, শুধু 1টা ঘন্টা ইফতারের পর থেকে তারাবি, তারাবির পরে শোয়া পর্যন্ত, এই টাইমটা কোনো রকম একটু কষ্টমষ্ট করে ধৈর্য ধরে থাকেন, 30 দিন পরে দেখবেন বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ।